আমাদের দুই ক্রিকেট তারকা, একজন হচ্ছেন সাকিব আল হাসান, তিনি নতুন নির্বাচন করছেন, আর মাশরাফি, তিনি এর আগে নির্বাচন করেছেন 18 আর এবার করছেন। তো যাই হোক, যেটা বলতে চাচ্ছিলাম যে আমাদের এই দুইজন খ্যাতিমান ক্রিকেট তারকা, তারা আন্তর্জাতিক অঙ্গনে ক্রিকেট খেলেন, অনেক জটিল নিয়মকানুন জানেন এবং সেটা প্রতিপালন করেন, কিন্তু নির্বাচনে এসে এইটাও যে একটা আইন কানুন দ্বারা নিয়ন্ত্রিত হয় সেটা হয়তো মানতে চাচ্ছেন না বা মানছেন না, তো যার কারণে দুজনকেই নোটিশ করা হচ্ছে। খবর হচ্ছে সাকিব আল হাসানকে সতর্ক করল ইসি, নড়াইলে মাশরাফিকে জরিমানা। খুবই ইন্টারেস্টিং ঘটনা যে এই দুই তারকা, তারাও যদি নির্বাচনী আইন কানুন না মানতে চান, মানে প্রথাগত রাজনীতিবিদদের মতন, তাহলে তো মুশকিল। তারা এত আন্তর্জাতিকভাবে মানে খ্যাতি অর্জন করেছেন, তারা মানবেন না কেন, এটা একটা প্রশ্ন। খবরে বলা হচ্ছে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ক্রিকেটার সাকিব আল হাসানকে সতর্ক করেছে ইসি। আজ সোমবার ইসির উপসচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়। চিঠিতে বলা হয় মাগুরা এক আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাকিব আল হাসান গত 29 নভেম্বর ঢাকা থেকে মাগুরায় আসার সময় কামারখালী এলাকা থেকে সোডাউন করে গাড়ি বহন নিয়ে মাগুরা শহরে প্রবেশ করেন। এ পর্যন্ত নাগরিক গণসমর্থনায় যোগদান করায় জনগণের চলাচলের প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। এতে সংসদ নির্বাচনের রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা 2008-এর বিধান লঙ্ঘন করা হয়েছে। এর আগে গত 29 নভেম্বর ঢাকা থেকে মাগুরায় আসার সময় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় পরদিন 30 নভেম্বর সাকিব আল হাসানকে শোকজ করেছিল নির্বাচন কমিশন। মাগুরা এক নির্বাচনী অনুসন্ধান কমিটির প্রধান যুগ্ম জেলা ও দায়রা জজ সত্যব্রত শিকদার স্বাক্ষরিত এক চিঠিতে সাকিবকে শোকজ করা হয়। তো গেল এই শোকজের ঘটনা। আচ্ছা, এবার আমরা দেখি যে কি ঘটছে মাশরাফির ক্ষেত্রে। নড়াইলে মাশরাফিকে জরিমানা, এই খবরে বলা হচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টার সাটানোতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে নড়াইল দুই আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাশরাফি বিন মুর্তজাকে আচরণবিধি লঙ্ঘনের দায়ে 15,000 টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই আসনের আরও 3 প্রার্থীকে 20,000 টাকা জরিমানা করেন। অন্যদেরকে করা হোক, কিন্তু মাশরাফি কে এই জরিমানা করা হয়েছে এই বিধি লঙ্ঘনের জন্য, এটা খুবই দুঃখজনক, এটা অপ্রত্যাশিত। সোমবার দুপুরে নড়াইল পৌর এলাকায় নির্বাচনী আচরণ বিধি প্রতিপালনের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুর রহমান এসব জরিমানা করেন। আনিসুর রহমান গণমাধ্যমকে জানান, আচরণবিধি অনুযায়ী নির্বাচনী পোস্টার রশি দিয়ে ঝুলানোর কথা থাকলেও প্রার্থীদের অনেক পোস্টার দেয়ালে ও বৈদ্যুতিক খুঁটিতে লাগানো হয়েছে। এজন্য নৌকা প্রতীকের প্রার্থীর প্রতিনিধি সহ 3 প্রার্থীর প্রতিনিধিকে আচরণবিধি লঙ্ঘনের দায়ে জরিমানা করা হয়। অন্যদের মধ্যে জাতীয় পার্টির প্রার্থী খন্দকার ফায়েকুজ্জামানকে 15,000 টাকা, গণফ্রন্টের প্রার্থী লতিফুর রহমানকে 3,000 টাকা ও ইসলামী ঐক্যজোটের প্রার্থী মাহবুব রহমানকে 2,000 টাকা জরিমানা করা হয়েছে। নড়াইলে এবার নির্বাচনে প্রথমবারের মতো আচরণবিধির লঙ্ঘনের দায়ে শাস্তি দিল নির্বাচন কমিশন। যাই হোক, নির্বাচন কমিশন টুকটাক একটু খেলা দেখাচ্ছে, নতুবা তো এই খেলা একেবারেই নিষ্প্রাণ হয়ে যেত। কিন্তু আমি আবারও বলি যে অন্তত দুই তারকার নির্বাচনে আচরণ বিধি, এটা তো খুব কঠিন কিছু না, সেটা অনুসরণ করতে পারতেন। আমি শুরুতেই এই জন্য বলছিলাম যে যারা আন্তর্জাতিক ক্রিকেটের জটিল নিয়মকানুন মেনে চলতে অভ্যস্ত হন এবং অনেকদিন চলেছেন, তাদের ক্রিকেটের জীবনের ইতিহাসটাও তো বেশ লম্বা, তো তারা নির্বাচনে সেই রকম মানে অন্য দলের প্রার্থীরা যা করছে তারাও সেটা করছেন কেন, এটা একটা প্রশ্ন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।